প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল ক্লাসের সপ্তম অধ্যায়। ইতিমধ্যে আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ হয়ে গেছে। তো সপ্তম অধ্যায়ে আমরা যা দেখব তা হচ্ছে জুলের সূত্রের কার্যনীতির ধারণা। তো বিজ্ঞানী জেমস প্রেসকট জুল একটি সূত্র আবিষ্কার করছেন, সেই জন্য আমরা এটাকে বলি জুলের সূত্র। তো সেই সূত্রে কি বলা আছে আমরা এখন ওখানে চলে যাব। সূত্রতে বলছে যদি তাপকে এইচ, এইচ মানে হচ্ছে হিট, কারেন্ট কে আই, রেজিস্ট্যান্স কে আর, সময় কে টি দিয়ে প্রকাশ করি, তাহলে এটাকে গাণিতিক ভাবে আমরা লিখতে পারি যে এইচ প্রপোর্শনাল আই স্কয়ার, মানে তাপটা হচ্ছে কারেন্টের বর্গের সমানুপাতিক, কখন, যখন রেজিস্ট্যান্স এবং সময়টা অপরিবর্তিত থাকবে। একইভাবে এইচ প্রপোর্শনাল আর, হিটটা রেজিস্ট্যান্সের সমানুপাতিক, কখন, যখন কারেন্ট এবং সময়টা অপরিবর্তিত থাকবে, এবং বলা হয়েছে এইচ প্রপোর্শনাল টি, যখন আই এবং আর অপরিবর্তিত থাকে। এটা কন্ডিশন আছে যে এইচটার সাথে এটা পরিবর্তিত হবে, কিন্তু বাকি যে দুইটা কন্টেন্ট আছে সেগুলো কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তাহলে এখন যদি এক, দুই, তিন এই তিনটাকে আমরা একত্রে লিখতে চাই, প্রত্যেকটি কি আছে তার সাথে সমানুপাতিক, তাহলে আমরা পরস্পর লিখতে পারি এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার আর টি, অথবা আমরা এটাকে লিখি এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি জে। আমরা জানি যে সমানুপাতিক ধ্রুবকে যখন আমরা উঠাতে চাই তখন তার পরিবর্তিত একটা মানকে বসাই দিতে, যেটা একটা কনস্ট্যান্ট মান বলি। এখানে এই জেটা হচ্ছে একটি ধ্রুবক, একে তাপের যান্ত্রিক সমতা বলা হয়। কারণ হচ্ছে আমরা এই জন্য যে তাপটা কি, যেমন আমরা একটা ফ্যান ঘুরি, এখানে কি হচ্ছে যে ইলেকট্রিক্যাল শক্তিটা মেকানিক্যাল শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানে এইচটাকে বলে তাপের যান্ত্রিক সমতা বলা হয়। তাহলে এটা একটা মান আছে যেটা বলছে এসআই ইউনিট, এটাকে আমরা মান বলা হয় জিকেল 4.2 জুল বা ক্যালোরি। এবং যদি আমরা এই জে মানটা এখানে বসাই তাহলে দেখতে পাচ্ছি যে এই জিকেল টু আই স্কয়ার আর টি বাই 4.2। তাহলে এখানে যদি আমরা এভাবে লিখতে পারি যে 1/4.2 আই স্কয়ার আর টি, তো দেখো যদি 1 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এখানে পাচ্ছি 0.24 আই স্কয়ার আর টি। কিন্তু অনেক সময় আমাদের আসে যে প্রমাণ করো যে এইচ ইকুয়াল টু 0.24 আই স্কয়ার আর টি ক্যালোরি, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কি প্রমাণিত। তাহলে জুলের সূত্র কি ছিল, জুলের সূত্র। এখন আমরা এই জুলের সূত্রের ব্যাখ্যাতে চলে যাব। তাহলে আমরা W কি হচ্ছে আই স্কয়ার আর টি।
তাহলে এখন এটা কি আমাদের কাজ? তাহলে আমরা আরেকটা জিনিস জানি যে আমাদের এখানে যদি আমরা একটু আগে যে প্রমাণটা পড়ে আসি আমরা কি বলছিলাম আমরা যদি এটা এখানে লিখি যে h কে কি i স্কয়ার r d বাই j তাহলে দেখো এটাকে যদি আমরা এক নম্বর দুই নম্বর সূত্র অ্যাপ্লাই করি তাহলে a এবং 2 থেকে যেটা আমরা পাই আমরা এখানে a এবং 2 থেকে নতুন আমি কি লিখতে পারি যে h ইকুয়াল টু w বাই j অথবা w ইকুয়াল টু j h তাহলে এটা হচ্ছে আমাদের একটা নতুন সূত্র আমরা বলতে পারি তাহলে এখান থেকে আমরা যদি এখানে h এর মান এখানে w মানটা বসা দিতে পারি তাও নতুন করে আরেকটা মান পাই সাপোজ i স্কয়ার r d আমরা এর আগেও দেখছি তাহলে এখানে আমরা বলতে পারি কাজ মানে কি এটা হচ্ছে যান্ত্রিক সমতা এবং তার হিট প্রোডিউস হয় এই হিট প্রোডিউস এর গুণফল হচ্ছে কি ওই এর হচ্ছে কাজ তাহলে আমরা আরেকটা জিনিস জানি এখানে যে পাওয়ার আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলি শক্তি তাহলে দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক শক্তি যেটাকে আমরা বলি যেটা কি বৈদ্যুতিক শক্তি কোনটা সাপোজ মনে করো আমরা একটা ফ্যান এই ফ্যানটা যখন ঘুরে তখন কি এনার্জি লস হয় তাহলে এই বৈদ্যুতিক শক্তিটাই কি আমাদের এই আই স্কয়ার আর টি কি বলি আমরা সাপোজ মনে করো আমরা জানি যে পি ইকুয়াল টু ভি আই সেখান থেকে যদি পাওয়ার যেটা আমরা লস পার বলি তাহলে ভিটা সমান আমরা লিখতে পারি কি আই আর ইনটু আর টি লেখা যায় কি আই স্কয়ার আর এটা কি বলা হয় আর বৈদ্যুতিক শক্তি পাওয়ার তাহলে এখন প্রতি সেকেন্ডে যতটুকু পাওয়ার অপচয় হয় সেটাকে আমরা বলি কি তার লস পাওয়ার বা বৈদ্যুতিক শক্তির লস যেটাকে আমরা পরবর্তীতে বিভিন্ন বৈদ্যুতিক বিলের ক্ষেত্রে সমন্বয় করে থাকি এখন আমাদের এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে ক্ষমতা তো শক্তি বা কাজ আমরা এটাকে একইভাবে ডিফাইন করতে পারি আর ক্ষমতাটা কি ক্ষমতাটা হচ্ছে তার একক সময়ে যে কাজটা এটাকে বলা হয় তার ক্ষমতা তাহলে শক্তির এককে আমরা প্রকাশ করি কি দ্বারা জুল দ্বারা আমরা এটাকে আমরা কিসের একক করি বা শক্তির কি কাজের একক প্রকাশ করি এখন দেখো আমি এখানে একটা সূত্র এখানে যদি আমরা একটু আগে যাই আমরা দেখেছি কি আমরা যদি এটাকে ঘুরাই লিখি তাহলে কি লেখা যায় i স্কয়ার আর t ইকুয়াল টু জি এইচ তাহলে এই জি এইচ এর সমান আমরা কি লিখতে পারি কাজ তাহলে এখন যদি আমরা কিন্তু উল্টাই দিই তাহলে লেখা যায় i স্কয়ার আর ইকুয়াল টু w বাই t দেখো এই i স্কয়ার আর টা হচ্ছে আমার কি ক্ষমতা যেটাকে আমরা বলি বৈদ্যুতিক শক্তি ক্ষমতা আর এই শক্তির ক্ষেত্রে আর দাবি গুলো ঠিক ধরে কাজটাকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি মানে একক সময় যতটুকু কাজ করতে পারে ততটুকু তাকে বলা হয় তার ক্ষমতা তাহলে আমরা শক্তির কাজের একটু জোর বললে সময় দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা বলতে পারি ক্ষমতা একক এটা বলা হয় ওয়াট তো ওয়াটকে যদি আমরা এই অংশটি জুল আমরা আরেকবার লিখতে পারি এটা যদি জুল হয় সমান না আমরা এই ওয়াটটাকে অথবা লিখতে পারি যে জুল আর তাহলে এই হচ্ছে আমাদের জুল এবং ওয়াটের মধ্যে একটা সম্পর্ক তাহলে আমরা এখান থেকে যা দেখলাম তা হচ্ছে যে আমাদের জুলের সূত্র এবং জুলের সূত্রের ব্যাখ্যা ব্যাখ্যার মধ্যে আমরা আরো দুটো জিনিস শিখছি একটা হচ্ছে তার ক্ষমতা আরেকটা হচ্ছে তার জুল এবং ওয়াট তো জুল হচ্ছে কাজের বা শক্তির একক আর ক্ষমতা হচ্ছে তার ক্ষমতার একক কি ওয়াট তাহলে আমরা এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে তাহলে এখন আমরা একটা যদি অঙ্ক দেখি সূত্রটা অ্যাপ্লাই করে একশো ওয়াটের
जब तब हाफ मिनट एक लीटर पानी तापमात्रा 30 डिग्री होते हैं 40 डिग्री सेल्सियस पर्यंत বৃদ্ধি করে তাহলে হলো যে মান নিম্ন দেখো এখানে তাহলে এটা কি আমাদের বলছে এত ওয়াট তাহলে আমরা যদি এখানে লিখি যে এখানে কি দেওয়া আছে দেখেন বলতে কি বিমের ওয়াট কত 100 ওয়াট সময়টা দেওয়া আছে কি 7 মিনিট ইকুয়াল টু হচ্ছে এত মিনিট যদি আমরা 40 সেকেন্ডে ভাগ করতে পারি কত এত সেকেন্ড পানির পরিমাণ কত 1 লিটার এত লিটার তারপরে তাপমাত্রা দুটো তাপমাত্রা দেওয়া আছে একটা বলছে 30 ডিগ্রি হতে 40 ডিগ্রি তাহলে আমরা যদি একটা তাপমাত্রা যদি থিটা 1 ইকুয়াল কত 30 ডিগ্রি সেলসিয়াস আর থিটা 2 হচ্ছে আমাদের 40 ডিগ্রি সেলসিয়াস তাহলে দুইটার মধ্যে পার্থক্য কত 40 মাইনাস 30 ঠিক আছে তাহলে এজাম্পল দিই আমরা তাহলে এটা প্রকাশ করি তাহলে এটা কি বলা হয় কত ডিগ্রি 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কত 10 ডিগ্রি সেলসিয়াস এখন আমরা জানি পানির যে আপেক্ষিক তা সেটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে আমরা একটা জানি যে আপেক্ষিক বেগের সাথে গুণ করলে 1000 তাহলে এখানে আমরা লিখতে পারি কি যদি গ্রাম যদি প্রকাশ করি তাহলে 1000 গ্রাম তাহলে এখন আমরা চাইছি কি এখানে জে এর মান নির্ণয় করতে তাহলে আসো যদি আমরা জে এর মান নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি তাহলে এখানে মূলত কে শোষণ করছে তাপটা এখানে তাপ আমরা পানিতে যে ডিগ্রি সেলসিয়াস বাড়াইছে অবশ্যই কি দ্বারা তাপের মাধ্যমে সেই তাপটা শোষণ করছে কি পানি তাহলে আমরা এখানে ক্যালোরিফিক সূত্র থেকে যেটা জানি যে আমরা জানি h = ms ডেল্টা এখানে m টা কি পানির পরিমাণ s টা কি তার শুদ্ধতা আর ডেল্টাটা কি তাপমাত্রা বৃদ্ধি কতটুকু তাহলে আমরা এখান থেকে যদি মানগুলো বসাই লিখতে পারি 1000 এটার মান কত হবে 1 তারপর আছে এখানে 10 ডিগ্রি সরি আমরা এখানে একটা দিব না তাহলে এখানে কত হয় 10000 তাহলে এত কি হবে একটা ভ্যালু তারপর একটু আগে আমরা জেনে আসি যে জুলের জুলের সূত্র থেকে আমরা কি জানি w = j h তাহলে আমরা এখান থেকে j এর মানটা পেয়ে যাব তাহলে j ইকুয়াল আমরা কি বলতে পারি w / h তাহলে h এর মান আমরা জানি তাহলে w ইকুয়াল টু কি তাহলে একটা আগে আমরা দুটো মান বের করছি আমরা এখানে দেখা যে b ইকুয়াল আমরা জানি কি i স্কয়ার r কিন্তু আমরা w ইকুয়াল জানি কি i স্কয়ার r t তাহলে দেখো আমি যদি এই অংশটাকে মান কি বসাতে পারি p তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি w সমান p t তাহলে p ইনটু t এর মানটা বসাই দিলে মানটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এই দুটো মানে জানি তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি k এর মানটা কত 100 এর মান কত 7 ইনটু 60 এটার মান কত 10000 তাহলে এখান থেকে একটা মানে মান পাই যেটা ক্যালকুলেশন করলে আসবে কত 2.2 তাহলে j এর মান আমরা ছিল কি এত জুল পার কেলভিন তো শিক্ষার্থী বিন্দু আমরা সূত্র দেখো এবং সূত্রের মধ্যে আমরা টংকে সলভ করলাম এবং আমরা জুলের সূত্র আমরা তখন বসাইছিলাম যে এসআই ইউনিটের জুলের মান হচ্ছে কত 4.2 এখানে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে জুলের মান কত হইছে 4.2
অনেক সময় 4.2 না আসলে 4.1 আনে 4.19 নাই এটাকে আমরা জুলের সূত্রে কাউন্ট করে থাকি সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য